গান দিয়ে মন মাতাতে এবারে মঞ্চে আসছে মহুয়া। টপ 20-র জন্য লড়াই করছি, বাট এই লড়াইটা কতটুকু আজকে সফল হতে পারবো আমি জানি না ঠিক। আমি অনেক অসুস্থ, আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। গান সম্পর্কে প্রথমে জানতে চাচ্ছি শ্রুতি বিচারক সাবিনা ইয়াসমিনের কাছে। মহুয়া, তুমি কবে তুলেছো গানটা, শিখেছো কবে গানটা? বেশি দিন হয়নি। আচ্ছা, ভালোই গেয়েছো তুমি, মোটামুটি খারাপ না। তবে আরও কিছুদিন আগে তুলে যদি আরও গাইতে থাকতে কিছুদিন, আমার মনে হয় খুব ভালো হতো, গানটা আরও বসতো তোমার গলায় আরেকটু। তবে গানটা যতটুকুনি গেয়েছো সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। গানটা তুমি কার কাছে, মানে এমনি যে গান শিখো কার কাছে? ক্লাসিক্যাল শিখছি শ্রদ্ধেয় অনিল কুমার সাহা, এবং গান শিখছি শ্রদ্ধেয় ফেরদৌস আরার কাছে। ফেরদৌস আরা, আচ্ছা। তবলার সাথে বসো কখনো? জি, গুরু ধরে একদম সত্যিকারে তানপুরা দিয়ে তাহলে গান করবে, তাহলে গান করতে পারবো ভবিষ্যতে। তুমি চেষ্টা করো, ধন্যবাদ। তোমার গাওয়াটা আমার কাছে খুব ইমোশনলেস মনে হলো, ফিলিং ছাড়া স্ট্রেট গেয়ে গেছো তুমি। গানটা যেরকম সুন্দর সেই অনুযায়ী তোমার যদি ফিলিংটাও আসতো, ইমোশনটাও আসতো, আরও ভালো লাগতো। তো অল দ্য বেস্ট ফর দ্য ফিউচার। সব কিছু বলা হয়ে গেছে, আর তো বলার কিছু নাই। আমিও রোনা ম্যাডামের সাথে একই সাথে বলতে চাই যে গানটার সাথে ইনভলভমেন্টটা কম ছিল, সবাই যা বললেন এটা খেয়াল করবে। আর গান প্রচুর গান শুনবে, শুধু একজনই গান শুনবে, এক ধরনের গান শুনবে না, শোনার মধ্যে কিন্তু অনেকটা অনেক কিছু। তোমার জন্য আশীর্বাদ রইল, ভালো করে গান শেখো। থ্যাংক ইউ ভেরি মাচ, গড ব্লেস ইউ।